চেয়ারে বসে বসে শ্রোতাদেরকে নিয়ে অনেক বক্তা রসুলের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? না আল্লাহ তাদেরকে হেদায়েতে জিন্দেগি নসিব করো। আর একটু জোরে বলেন, ওয়াজ করা বড় নয়, ময়দানে মহাশরে কেয়ামতের দিন অনেক বক্তাদেরকে আল্লাহ ডাক দিবেন, বক্তারে একটু এদিকে আয় তোর তক্তা বানাই, বস ওয়াজ মানুষের হচ্ছত আল্লাহর বান্দাদেরকে তোমরা করছো, এদিকে আসো তোরে একটু তক্তা বানাই, ওয়াজ তো করলা নিজে আমল করছো কিনা, আমার রসুলকে তাজিম করছো কিনা, কেয়ামতের দিন অনেক বক্তা শাস্তি পেতে হবে। চেয়ারে বসে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, ইবে কি মহব্বত করলি দে না, ইবে রসুলের আদর্শ ভাই না, না ভাই। ওমিন আলামাতি মহব্বত রসুলুল্লাহ, আশা আশা যদি রসুলের মহব্বত থাকে ওনার জীবনটা এমনি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী রসুলে বাকের বয়স যখন 8.5 বছর হলো অথবা 9 বছর হলো, এই টাইমের মধ্যে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স হলো, উনি সিদ্ধান্ত নিলেন এ আমার নাতিটা গর্ভ অবস্থায় দুনিয়ার থেকে বাপ চলে গেল, 6 বছর 5.5 বছরের মধ্যে মা চলে গেল, এই ছেলেটা আমার নাতিতে এতিম হয়ে গেল, সিয়ার হয়ে গেল, আমিও কোন টাইমে দুনিয়ার থেকে চলে যাই, আমার নাতিটাকে আমি একটা সুন্দর জায়গায় যদি রাখতে না পারি, রেখে দিতে না পারি, গসাই দিতে না পারি, তাহলে আমি আব্দুল মুত্তালিবেরও শান্তি নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা রসুলের দাদা হযরত আব্দুল মুত্তালিব ওনার যত ছেলে ছিলেন সবাইকে ডাকলেন, একজন না দুইজন না, আব্দুল মুত্তালিব তো 10টা ছেলে ছিল, মতান্তরে একটা মেয়ে ছিল যার নাম সুফিয়া, সুবহানাল্লাহ। আবু তালেবকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, হযরত আমির হামজাকে ডাকলেন, হযরত আব্বাসকে ডাকলেন, আব্দুল মুত্তালিবের ছেলে, সবাইকে ডেকে হাজির করলেন, শুধু একটা ছেলে মারা গেল, সেই ছেলে হলো আমার রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আর বাদ বাকি ছেলে সব আছে। সবাইকে ডেকে রসুলের মাকের দাদা আব্দুল মুত্তালিব সবাইকে বসালেন, বাবারা আমি কোন টাইমে দুনিয়ার থেকে চলে যাই জানি না, বয়সটা বৃদ্ধ হয়ে গেল, কিন্তু আমার এই নাতির জন্য আমার বড় চিন্তা, আমি জানের থেকে প্রাণের থেকে অন্তর থেকে আমি আমার নাতিকে বেশি মহব্বত করি, কিন্তু কোন টাইমে দুনিয়ার থেকে চলে যাই তা জানি না, যাওয়ার আগে আমি একটা দায়িত্ব দিয়ে যেতে চাই আমার এই নাতিকে, জানের থেকে অন্তরের থেকে ব্যবসার থেকে বউ থেকে ছেলে থেকে সম্পদ থেকে কে মহব্বত করতে পারবে আমার সাথে, আল্লাহর ঘর ধরে ওয়াদা করতে হবে, বড় কঠিন পরীক্ষে আল্লাহর ঘর ধরে, কারণ উনি খানায় কাবার মতোয়াল্লি ছিলেন, কারণ রসুল পাকের দাদা আব্দুল মুত্তালিব মুস্তাজাবুদ দাওয়া উনি হাত তোলার আগে দোয়া কবুল হতেন। আর একটু জোরে বলেন, বাবারা কে এই দায়িত্বটা নিতে পারবে ভালোভাবে বলতে হবে, যেন আমি দুনিয়ার থেকে গিয়েও শান্তি পাই, আমার নাতিটা একটা ভালো অবস্থানের মধ্যে আছে। শেষ পর্যায়ে কেউ নিবে না কথা বলতে লাগলো না, আবুল আহাব বলে আমি নিব, হযরত আব্বাস বলে আমি নিব, আমির হামজা বলে আমি নিব, আবু তালেবে বলে আমি নিবে, এক একজনে বলতে লাগলেন, শেষ পর্যায়ে আমার রসুলের দাদা চিন্তা করতে লাগলেন কে আমার নাতি, কে নিবে আসল নেয়ার মতো, কে নিবে কাকে দিবেন, সবাই তো নেয়ার জন্য প্রস্তুত নিল, শেষ পর্যায়ে
হযরত আলীর আব্বা জান আবু তালেব উনির মাথা খুব ঠান্ডা ছিল আর সিয়ং বুদ্ধি ছিল উনি আরবের 40 জন ব্যবসায়ীর মধ্যে উনি লিডারশিপ উনি বড় মার্চেন্ট পার্টির মধ্যে একজন ছিল সুবহানাল্লাহ আবু তালেব হযরত আলীর আব্বা জান বলতে লাগলো আয় আব্বা জান আপনি যদি কিছু মনে না করেন আমার ভাতিজাকে আমাকে দিয়ে দেন আমি জান থেকে প্রাণ থেকে অন্তর থেকে ব্যবসা থেকে বউ বলা থেকে সম্পদ থেকে আমার ভাতিজাকে আমি বেশি মহব্বত করব দায়িত্ব লই দোকানে হযরত আবু তালেব হযরত আবু তালেব মাথা খুব ঠান্ডা বাসা খুব সুন্দর ছিল আবু তালেব আব্দুল মুত্তালিব বাদ বাকি ছেলেদেরকে বলতে লাগলেন বাবারা এ আবু তালেবের কাছে যে আমার নাতিটা থাক এটা আপনারা কি বলেন বাবারা তোমরা কি বলো একটু বলো আব্বাজান ঠিক আছে ওনার কাছে থাকলে আমরাও সবাই সন্তুষ্ট আমরাও ওনাকে মাঝে মাঝে আমার ভাতিজাকে আমরাও দেখবো আর কেন জোর হও না দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে হযরত আবু তালেব আমার প্রিয় নবীকে নিয়ে ঘরের মধ্যে নিলাম সর্বপ্রথম বিবিকে ডাকলেন বিবি আমার যে ছেলে আছে সবার থেকে আমার ভাতিজাকে আলাদা মহব্বত করতে হবে নিজের ছেলেকে যা করো তার থেকেও বেশি করতে পারবে এটা আমাকে ওয়াদা দিতে হবে বস জনে সাসাই দেইতে রে সাসি দেইন না বড় দাও তাকে তো খোনা সেই জন্য ওয়াদা দিতে লাগলেন হযরত আবু তালেব বিবিকে বলতে লাগলেন বিবি জানের থেকে নিজের ছেলের থেকে আমার ভাতিজাকে বেশি মহব্বত করতে হবে করব শুধু তাই নয় সম্পদ থেকেও বেশি মহব্বত করতে হবে করব আবু তালেব বলে আমি যেভাবে করব এর থেকে তোমাকে বেশি করতে হবে কারণ তুমি এই ঘরে থাকো আমি তো বাইরে থাকব ঠিক আছে ঠিক আছে আমার পিয়ারা রাসূলের জন্য একটা আলাদা ঘর দিলেন আবু তালেব ভাতিজা এখানে কেউ থাকবে না এটা তোমার জন্য আমি স্পেশাল দিয়ে দিলাম ইয়াল্লাহ আবু তালেব ইসলামের জন্য বেশি মহব্বত আমার পিয়ারা রাসূলকে বেশি মহব্বত করেছেন হযরত আলীর আব্বাজান ঘরের মধ্যে রাখলেন শাসক ও নূরুন নবী বেশি মহব্বত করতেন সেই জন্য ওনার ঘরের মধ্যে খুব সন্তুষ্ট ছিলেন কিন্তু হযরত আবু তালেব উনি 40 জন বড় ব্যবসায়ীর মধ্যে উনি প্রধান ছিলেন ওনারা মুলকে সিরিয়ার থেকে মুলকে শাম থেকে মালপত্র এনে আরবের জমিনের মধ্যে বিক্রি করতেন হঠাৎ করে দীর্ঘদিন পর্যন্ত ওনারা মুলকে সিরিয়ার মধ্যে যায় নাই ব্যবসার জন্য কিন্তু যখন মৌসুম আসলেন আবু তালেব সিদ্ধান্ত নিলেন সিরিয়ার মধ্যে যাবেন ব্যবসায়ীদেরকে নিয়ে এই টাইম মধ্যে 40 জন ব্যবসায়ী সবাই একটা বৈঠক করলেন সিরিয়া যাওয়ার জন্য কোন তারিখ যাইবেন একটা নির্ধারণ করলেন তারিখ তারিখ নির্ধারণ করার পরে আবু তালেব সিদ্ধান্ত নিলেন অমুক তারিখ আমরা ফজরে এখান থেকে রওনা দিব উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া আর একটু জোরে সালাতুনিয়া জমিন মেলি নেহি গতি জমন মেলা নেহি হতা মোহাম্মদ কে গোলাম কা কফন মেলা নেহি হতা সালা দুনিয়া আল্লাহর পেয়ারা মাহবুব নবী উনি তো ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন ছোট 40 জন ব্যবসায়ী নিয়ে আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ব্যবসায়ীকে চাঙ্গা করলেন অমুক তারিখ সকালে ভোরে
ওনারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। এমন টাইমে হযরত আলী আ আলীর আব্বা জান আবু তালেব রাত্রে চিন্তা করলেন সকালে চলে যাবেন, এই টাইমের মধ্যে উনি ভাবতে লাগলেন আমি যে সিরিয়ার জমিনে চলে যাব 15 দিন এক মাসও লাগতে পারে, এখন তো আমার আব্বা জান থেকে আমি আমার ভাতিজার দায়িত্ব নিলাম, জানের থেকে বেশি মহব্বত করব, আমার ভাতিজাকে আমি চোখে চোখে রাখব, কিন্তু আমি যে 1 মাস 15 দিনের জন্য সিরিয়ায় চলে যাব একটু আমার ভাতিজাকে বলাটা খুব প্রয়োজন ছিল। আর একটু জোরে বলেন। রাত যখন হল আবু তালেব রসুলবাগ আমার নূরুন নবীর ঘরে ঢুকলেন, রসুলবাগ তো ছোট 8 বছর 8.5 বছর 9 বছর বয়স, ঘরে যখন ঢুকলেন নূরুন নবীর আব্বা যেন দুনিয়ার থেকে চলে গেল, গর্ভ অবস্থায় মাও চলে গেল, আমার রসুলবাগ একলা, কিন্তু রসুলবাগ যেই ঘরে থাকতো কোনোদিন বাতির প্রয়োজন হতো না, আমার রসুলের চেহারা দিয়ে নূর জ্বরত। নূরুন নবী নুজুত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের ইবারতের মধ্যে আছে, খোদা আমি এমন একটা স্বামী আমার নসিব দল্ল লাইফের জিন্দেগিতে আমি কোনোদিন নবী থাক অবস্থায় রাত্রে আমি কোনোদিন বাতি জ্বালাই নাই। সুবহানাল্লাহ, এত বড় নূরুন নবী আমাদের নসিবে দল্ল। সুবহানাল্লাহ, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বয়ান দিতে লাগলেন, রসুলবাগ যেতে ঘর থেকে বের হতো আমি রাত্রে আর ঘুম যাইতাম না, আমি ঘরের দ্বারা যাই রসুলের জন্য অপেক্ষা করতাম, আমার নবী এক ডাকের উপর যেন 2 ডাক দিতে না হয়, এক ডাকের সঙ্গে সঙ্গে যদি দরজা খুলে দিতাম নূরুন নবী খুশি হয়ে যেত। কোটি কোটি মহিলার মধ্যে কুস করলে এরকম একটা স্ত্রী পাওয়া যাবে? কোঠা রাত সারা রাত দাঁড়িয়ে থাকতেন বসে থাকতেন ঘুম যাইতেন না, ওদের নূরুন নবী ঘর থেকে যখন রাত্রে বের হতো আমি মাইশা ঘরে ধরে যাই বসে থাকতাম, আমার নবী এসে যেন আমাকে 2 ডাক দিতে না হয়। আলহামদুলিল্লাহ, জোরে গাও না। বৃদ্ধ অবস্থায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু 56 বছর বয়স ইতিহাসের মধ্যে আছে, 56 বছর বয়সের মধ্যে মা খদিজা খানা সমস্ত কিছু পাক করে জবলে নূর পাহাড়ের মধ্যে বৃদ্ধ অবস্থায় আমার নবীকে দিয়ে আসতেন। অথচ উনার এত যে কর্মচারী ছিল, এতজন কর্মচারী ছিল, অমাজন উনি আমাদেরকে দেন কত ন, আপনারা নিলে খুশি হবে না, আমি স্ত্রী নিলে আমার নূরুন নবী বেশি খুশি হবে। যারা হজে গিয়েছে তারা দেখেছেন জবল উনুর পাহাড় এটা খারা অবস্থা, খারা ডেলি 2 বার যাইতে হোক 2 বার। সুবহানাল্লাহ, আরো জোরে হই বাথরুম পর্যন্ত বাড়ি নদে দিলে বহুত বউ আছে খাও না, তাহলে উনি তুন দোয়ালে বেঁধে দি তো কি দিবে। মাইশা সিদ্দিকা কদ্দে নূর নবী যখন ঘর থেকে বের হতো আমি আর রাত্রে ঘুম যাইতাম না, ঘরের দ্বারা যাই দাঁড়িয়ে ডাকতাম নূরুন নবী যেন আমাকে 2 ডাক দিতে না হয়, এক ডাকের মারে কি দরজা, আর 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 কোন রে ডাকতে 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 হরে খবর নাই, শেষ পর্যায়ে সাল গাড়ি করত গেল আবার দেন বউ গদে দুলাই তো তুমি এটা কইতো খোদা আমি দরজাত কি কম চেষ্টা করছি নি, আমার মনে হয় তোমার জানাজা হয়ে গেছে সেই জন্য সাল উঠলে নি ঠিক নেই অত আর মসজিব অবা মা জননী অল্প জট দিয়ে দেন। আর হুজুর ওই ফর্দার কথা, ফর্দার মা বোনের ফর্দার কুয়াজ যদি করি মা মা বোন হলে আর ফর্দা উল্টে গেলি বললে সে ঠিক কে তাকে কত আল্লাহ মা বোন হল রেখাই আর দো। আর বাজান তার মা ফিলত তো দিদি যথেষ্ট মানুষ এই দিদি, হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন। এভাবে যে মহব্বত আসতে লাগলেন এটাও হযরত আলী আমসার কারামত, ইয়ানো আল্লাহর একটা কারামত।
বহুত মাজারে আমি ওরসে গিয়েছি কিন্তু মানুষ নাই, বহুত ওরসত গিয়ে কিন্তু খবর নাই, মানুষ নাই কে মাজারি বে তাজিন নাই দিয়ে খাবার দলিল দিয়ে মানুষ নাই মানে মাজারি বে তাজিন নাই বেরার কান দলিল দিয়ে আল্লাহর ওলিরা আজীবন জিন্দা খানা আল্লাহর ওলিরা আসা আসা আল্লাহর ওলিয়াল আজীবন জিন্দা সারা বাংলা সৌজুর এখনো কুড়ি জগদার কদম জিন্দা পাইবে হজরত কাবলারে এখন কুড়ি জয় মত জিন্দা পাইবে আছে না নেগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি আসসালাম আল্লাহ প্রত্যেকের কবুল করো আর একটু জোরে বলেন আহা নুরুন নবীর চেহারা মোবারক জ্বলেন না মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বয়ান দিতে লাগলেন হুদর অচল যখন ঘর থেকে বের হতো আমার মনে হয় আমার ঘুম আসতে লাগলো তখন তারা তামি আমি একটা কাপড় নিয়ে সিলাইতে বসে যেতাম সময় কাটাইতাম একদিন চেরাক জ্বালাই যখন কাপড় সিলাইতে লাগলাম হঠাৎ করে দেখতেছি আমার হাত থেকে সুইচটা ছুটে হাত থেকে জুটে কাঠের নিচে ঢুকে গেল সেরাকটাও এই টাইমের মধ্যে নিভে গেল মাইশা বলে আমি চিন্তায় পড়ে গেলাম সেরাকটাও নিভে গেল সুইচটাও খাটের নিচে ঢুকে গেল কি করা যায় কি করা যায় শেষ পর্যায়ে কিছুক্ষণ পরে আল্লাহর মাহবুব নবী ঘরের দরজায় এসে হাজির আয়েশা লব্বাই গিয়া রাসূলুল্লাহ যখন ঘরের দরজা খুললেন মাইশা বলে আনা রব্বি ইজ্জতি খোদার ইজ্জতের কসম করে বলতেছি নুরুন নবী চোট মোবারকে কদম রাখার সঙ্গে সঙ্গে এক ফোঁটা সুস এটা আমি কাটের নিচে সরাসরি দেখতেছি কেন নবী বা রসুল দরজাত কদম রাখার সঙ্গে সঙ্গে মাইশা বলে একটা ছোট্ট সুস আমি খাটের নিচে সরাসরি তার মানে কত নুরুন নবী হইলে সুন্দর নবী আছেন আল্লাহ আল্লাহ হযরত বয়ান দদে ওয়া নূরে মুহাম্মদ হে ওয়া নূরে খুদা কা মুহাম্মদ কা সূরত হে নূরে খুদা কা আমার রাসূলের সূরত খোদা দেখার আয়না রাসূল পাকের সূরত মুবারক খোদা দেখার সালাতু নিয়া আঙ্গুল গলাই না সব না কোন দদ আসেনি শুধু আজকে মারি দিল না ওদিনে বল খালি একখান মা বিলত গেই এক ভাই রে দেখান চিনি কম দিস ইটা চিনিল সম্পর্ক না হয় চিনি কম কাটিতাম হইলাম হ্যাঁ কিন্তু বইবে বংশ লাইট তারিখ বেশি নিল রাত ন বাজে ডে সিনি হমকা দিতাম বই আর নুন ন দাঁত লাগে সালাত নিয়া আর আপনাদেরকে দেখি বেশি খুশি লাগতেছে এই লেখে না বাস স্ট্যান্ড হয়ে গেল কি অবস্থা ধরলাম কোন একটা বুড়া মানুষকে যদি বলি বৃদ্ধ মানুষকে অজাড়া আমার চাউলের বস্তাটা একটু আলগাই দেন জাড়া কথা চাইছো বস্তা আলগাইম দে বলে হাতে নেন খোদা জাড়াই দে বলি নাই তো কি বলছো খোদা আল্লাহর রহমত আমার পয়সার অভাব নেই বস্তাটা আপনাকে দিয়ে দিলাম কত তৈলি তুই চাইছো এখন আলগাই দিন না পারে ইয়ে দিবে লেগে বিলে হই আর কত তুই চাইছো কিভাবে নিয়ে আবার আনতে জানা আছে লাভ ডান জিনিস অত অত লাভ দেইলে দে দে এসপিয়ার ডেট গিয়ে দিলে বুড়ো তো বলাই দিকে
একটু জোরে বলা তৌফিক দান করো। কোন উম্মত যদি নূরুন নবীকে মহব্বত করে, ফাইন সালাতুকুম, একবার নূরুন নবীর উপর দরুদ শরীফ পড়ল, আমি একটা রসুলকে মহব্বত করে একটা দরুদ শরীফ পড়ব, একটা দরুদ শরীফ যখন মহব্বত করে পড়ে, আমার রসুল বলে উম্মত আমি রওজার থেকে ওই উম্মতের চেহারার দিকে তাকিয়ে তাকি, আহলে মুস্তাবি ও আরা ভাব, কোন উম্মতটা আমি রসুলের উপর দরুদ শরীফ পড়ে আমি রওজার দিকে ওই উম্মতের দিকে তাকিয়ে তাকি, কেন না আওলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারু আলাইয়া সালাত, ইনি সালাত মানে নামাজ নয় দরুদ শরীফ, কিয়ামতের দিন যে উম্মত বেশি বেশি করে দরুদ শরীফ পড়লো এই উম্মতদের চেহারা গুলো নূরুন নবী দরে দরে বুকে জড়িয়ে আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। জমি মেলি নেহি হতি জমান মেলা নেহি হো, বালা হজরতের শিয়ার, এই শিয়ারটা লেখলো নূরুন নবীকে দেখে দেখে, জমি মেলি নেহি হতি জমান মেলা নেহি হো, মোহাম্মদ কে গোলামো কা, পড়েন মোহাম্মদ কে গোলামো কা কফন মেলা নেহি হো, তাল সালাম আরেকবার বলেন, জমি মেলি নেহি গতি জমান মেলা নেহি হো, জমি মেলি নেহি গতি জমান মেলা, মোহাম্মদ কে গোলাম কা কফন মেলা নেহি হো, তাল সালা দুনিয়া হজরত আলী আবু তালেব যখন নূরুন নবীর ঘরে গেল, দেখতেছে আমার রসুলের আগা করা শরীর লাইটের মতো জ্বলতে লাগলো, মেরে ইয়াক কি উলফত বদন কো জগমগাতি হে কবি ইয়েলে মুহাম্মদ কা কবি এহলে মোহাম্মদ কা বদন মেলা নেহি হো, তাল সালা দুনিয়া জমি মেলি নেহি হতি জমান মেলা নেহি হতা, মোহাম্মদ কে গোলাম কা কফন মেলা নেহি হো, তাল সালা দুনিয়া। ভাইয়েরা মুরব্বীরা একটু আর একটু সামনে আসেন, আল্লাহ আপনাদেরকে একটু সামনে আসার তৌফিক দোক, হরকত বরকত, লড়লে গুনামাত, ময়দানে মাহাজরে আল্লাহর রহমতের সায়ার নিচে থাকতে পারবেন, আল্লাহ আপনাদেরকে একটু সামনে আসার তৌফিক দো, আমিন যে তো হইল অস্বর করো না, হরকত বরকত লইলে গুনা বাপ, কীভাবে আস্তে আইয়ে সবাই ময়দান হলে বললে টালা লেবে নিত আই ভাই ভালো লাগে শান্তি লাননি লাগে দেখছি ইয়ো দরবার আর ভাই দুনের দিয়ে দেখতে লাগবে না মশ গরু দেওয়া দে ফুরগিয়ে
सुन्नी अल्लाह ना खाई रे फिड़िया का लो लाफा सब ये एक्सर का भी आते है तो आतोर मजगोर का भी लत देखा ने हाँ रे बेदात कर फाइकर ना कर किंतु ऐरा दिमाग का भी लान लोगों को देख की दे हाँ आजीवन ना रे का लिए खुद सुन्नी अलर थोबरुक फाइकर ना दे दादर आदर बात लो ले ऐरा दिगलो गले खाई गई की साइड दिन ना ना जाए इसको इतने दे दे साइड दिन ना थोड़े टेबलेट दी तेरे फायदे ख़त्म सिटिंग जा रही थी साइड दिन ना बोल दी तेरे ना जाए किंतु खाई थी तो थोड़े टेबलेट दे दी तेरे काल लो दे दे हम लोग किनो मिलो वो युग उजुर ख़त्म कोई ठीक को ये ख़त्म गालियाँ ने वीडियो ना करे फ़ोन ही ने वीडियो कर दी ख़त्म खराब ना हो गई तो गाला यार फोन जब तक है कि कोई तू यान बात दिए ना लगा कोई अल्लाह है राज करो कामी अशन की बोली तो ये आप उताले क्या लासन है आ नूर नबीर करे क्या लन हमार रसूल तो शराष्ट बच्चन नौ बसर बयोश उन्हीं शिरिया जाई बन व्यवसायी सवाई के छंगा कर लें है तो गभीर रात जो को अबू तालेब घरे ढुकल मध्य देखते से नूरुन नबी चोख मुबारक कुल अवस्था दुर्घटना इश्को की जगार जुम्मत को गुजारा दलीलो नहीं उनको ना मिला ये सगारा दरबार नबी जी पे मेरे सर को झुका वो मैं जिंदगी में एक बार मदीना जाबो প্রত্যেকের গরম দরজা ঠাইম অনুপাতে বন্ধ থাকে রাত্রে বন্ধ থাকে দিনের বেলা যদিও বা খোলা থাকে কিন্তু এটা এমন একটা নবী চব্বিশ ঘন্টা ওনার রহমতের দরজা খোলা আবু তালেব এত গভীর রজনীতে গিয়েও গরম দরজা যখন খুললেন দেখতে লাগলেন এত ছোট অবস্থায়ও আমার রসুলের দুই চোখ মোবারক খোলা ফিরে বাতি যা গুম যাস নাই না বোম আসতেছে না এটা তো কত বড় নবী কুন্তু নবী ও আদম বাইনাল মায়ে পথিন হিবে তো কোন জলি বেদরের নবী নো আদম আদম তো দূরের কথা মাটি আর পানি এক হয় নাই এর বহুত আগে আল্লাহর সৃষ্টি জগতের আগে আমার নবী ভাতিজা চক্কুল আছে তাহলে একটু বেশি ভালো হলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার আব্বা জান আব্দুল মুত্তালিব থেকে দায়িত্ব নিলাম তোমাকে জানার থেকে অন্তর থেকে সম্পদ থেকে নিজের ছেলে মেয়ে থেকে বেশি মহব্বত করব এ দায়িত্বটা আমি নিলাম কিন্তু ভাতিজা আমি ব্যবসায়ী 40 জন ব্যবসায়ীদেরকে নিয়ে আগামীকাল সকালে আমি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেব সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে রওনা দেব কিন্তু 15 দিন 1 মাসও লাগতে পারে এখন তুমি কি এখানে থাকতে পারবে না সাসার সঙ্গে ছিড়িয়ে চলে যাবে বাবা বাবা তোকে দূরত্ব কেন না মিডিয়া লাই বাবাই মিডিয়া হইলে ফসান না না অনরা আরো করতুন ভাইতে মিডিয়া আসলে তো আলো মিডিও লাগে আবার মিলা তো যারা বিড়িয়ে করে তারারে বেশি ভালা লাগে ও বিয়ে শাদি যেগুন করে এবং বুড়া টুড়া আরাম মনে ল ইটা আদাম আল দূরত্ব খারে টানা ভরে টানিলে ফেলাবে ইতারা তো অনারারে তুলে দেন না বুড়া বাইলেও তুলে দেন ঠিক না না আর একজন কত দুজু কত বিয়ের দিন বাপটা মারা গেল কত বাপটা এস্টেটের মধ্যে আমাকে মিষ্টি খাওয়াইলো বাপটা মারা গেল কিছুদিন পরে ভিডিওটা সারলাম বাপটে বাবা বাবাকে একটু দেখার জন্য দেখতেছি বাবার হাত আছে বাপ নেই ইবে রডি লেগে দিল এটা তো ঠিক আছে আল্লাহ হেদায়েতে জিন্দেগি নসিব করো আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন দুকি যো গয় ভাই এ শীত কেলে দিন কোন উজু ফানিলামি উজু বানি মেন এর দুই লোক লই যাও না ইয়ার তুন সুজু গান নাই এরা কেন বইজন আশা করি এটা যে বাবুল মিলাত একটা চাপ্টার আছে মিলার সম্বন্ধে কত যেই জায়গার মধ্যে মাহাবিলের এস্টেট
করা গেল, প্যান্ডেল করা গেল, নজরুল মালায়িকা এই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে ফেললো। আমরা যা দরুদ শরীফ জিকির আজকার করব, সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমিন। ভাতিজা, আমি সকালে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমি আমার আব্বা জান থেকে দায়িত্ব নিয়েছি, জান থেকে, অন্তর থেকে, দন থেকে, দৌলত থেকে, ছেলে মেয়ে থেকে, আমি তোমাকে বেশি কি করব, মহব্বত করব। কিন্তু বাবা, আমি তো চলে যাব, এখন 15 দিনে 1 মাসও লাগতে পারে, তুমি কি এখানে থাকতে পারবে? না বাবা, আমার সঙ্গে সিরিয়া চলে যাবে। রসুলে বাক তাবাসসুম, মুস্কি হাসি দিলেন এই ছোট ছেলে নজরুলে বাক, সাসা মনে হয় আপনার সাথে সিরিয়ে গেলে ভালো হতো। ছোট তো রসুলে বাক, ছোট, মনে হয় আপনার সাথে সিরিয়ে গেলে ভালো হতো। আচ্ছা ভাতিজা, বুঝতে পারলাম। তাহলে সকালের সঙ্গে সঙ্গে তুমি কাপড় চোপড় গুলো রেডি করে রাখো সাসার সঙ্গে। যাই হোক, আল্লাহর রহমত, এখানে তো অনেক দূরের রাস্তা, অত্যন্ত গরম, তুমি কি সহ্য করতে পারবে? সুলাবাদ বলে আমি পারবো। এত বড় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় নবী, এখনো সাসাইও অনুভব করতে পারবো। সকাল যখন হলো, ব্যবসায়ীরা সবাই একত্রিত হলেন। আবু তালেব লেডি হওয়ার আগে আমার নুরুন নবী লেডি, একবারে কাপড় জুবর এখন লেডি করে লাগলেন। ভাতিজা, আমার গোড়ার সামনে বস, গোড়ার সামনে, সাসা পিছনে বসলেন। রসুলের বাক, এই ছোট ছেলে 8.5-9 বছর বয়স, রসুলের বাককে সামনে বসাইলেন। ব্যবসায়ীরা সব একত্রিত হলো। উমাইয়া বংশের আবু সুফিয়ান, উমাইয়া বংশের ইবে আবু তালেব, আবু তালেব যাইতাম এক খামত, যাইতে এক খামত, এই ছোট্ট ছেলে একটা নিলে কেন, ওনাকে নিলে কেন তুমি? আমরা ব্যবসায়ী মানুষ, দামি নামি মানুষ, এই ছোট ছেলে কি করবে? আবু তালেব তো কত সিয়ন বুদ্ধি আছে, ই বাবা লোলস্য কথা দেখত। আবু তালেব কথা, আবু সুফিয়ান কথা বড় বালা কইস, আর ভাই পুত্র দেখি তোর তো খারাপ লাগ, যেন ফুয়ে বেতর খান্দুর উদ্দি তুলি দিই ভাই নুনি, যেন তোর খান্দুর উদ্দি পিয়াল গাই না পারো, আর ইয়ে লাগাতা ইয়ে কর কথা না, এমনি বলি দেখলাম এরি কথা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। খাজুর হন, আর কেন বাড়াও না, আর একটু বাড়ান। কারো শরীরের ভিতর যদি স্ট্রোকের বিমারি থাকে, মৃত্যুরোগের বিমারি থাকে, প্যারালাইজ, আলসার, খানসারের কোনো বাপ থাকলে, উযুকুরুল্লাহ সাল্লাল হাবিব, আল্লাহর জিকির, নুরুন নবীর দরুদ শরীফের বাড়ি যখন মারবেন, অটোমেটিক আল্লাহর রহমতে এই বিমারিগুলো এই মুহূর্তে চলে যাবে। এর সুলে মাহবিলে, আমার পেয়ারা নবীর মাহবিলের মধ্যে কোনো মানুষ খালি হাতে ফিরব যাবে না। আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাত রবিহাত তিজারাতুহু, আমার নবী বলে দুনিয়ার ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে, আর আমি রসুলের ব্যবসার মধ্যে, আল্লাহর ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনোদিন লস হবে না। আমরা এই মাহবিলে বসে বসে আল্লাহর সাথে আর নবীর সাথে ব্যবসা করতেছি। কোন সিল্লের দেন কি রিদ্দে খোদাল্ল রসুল হলো কি রিদ্দে ব্যবসা করি, যত সিল্লে এত কি, যত সিল্লে এত, কিন্তু মানুষ অনুপাতে অনুপাতে আবাসন না নদী নিতে রাখার, আবার গম লাগার ওদের কথা কইনি। কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গেল, কোথায় আফ্রিকার জমিন, আমরা যখন মাহবিল থেকে রাতের 1-2 বাজে মাহবিল থেকে যাই, অনেক বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ চার দোয়ানত বসে বসে হা করে বসে আছে, এমন ভাবে গোল বলে ডাক দিল টুল উত্তন সিধে গিয়ে গিয়ে, কিন্তু মিলাদ উদ্দেশ্যের বেটা এটা ঢুকে গিয়ে ঠিক নেই, ওইটা খাওয়া ঠিক বিধা খাওয়া।
আল্লাহ মুজিবের তৌফিক দাও। আমিন। আসেন কি বলতে চাইলাম বাবার মুরব্বীরা, প্যারা রাসূলকে আবু তালেব সামনে বসাইলেন, সিরিয়ার উদ্দেশ্য রওনা দিলেন। আবু তালেব বলে দীর্ঘ বছর আমি সিরিয়ার জমিন থেকে আরবের জমিন থেকে সিরিয়া ব্যবসা করতে যাই, কোনোবার আমার তো এভাবে শান্তি লাগে নাই। আজকে যেভাবে আমার বাতি জাগে, নিলাম মনে হয় আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ এসে গেল। কিসের জন্য আসতে আসতে লাগলো তাও বুঝতে পারি না। ওই কথা মনে মনে ভাবতে লাগলাম, আমার আব্বা জান আব্দুল মুত্তালিব, আমার আব্বা জান এই নাতিকে জানের থেকে মহব্বত করত, নিশ্চয় আমার আব্বা জান এই নাতির ভিতর কিছু পেয়েছে, মনে হয় আমার নসিবও কিছু ধরবে। উত্তর স্বরে বলুন সুবহান। ধীরে 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 আরব থেকে সুদূর সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়ার যখন গিয়ে পৌঁছতেন সিরিয়া বরাবর, পৌঁছার পরে একটা বিরাট একটা গির্জা খ্রিস্টানের, কি গির্জা না কি গির্জা। আবু তালেব বলে এখন তো আসরের টাইম, ধরেন বিকেল হয়ে গেল, একটা কাজ করেন, সামনের পথ এটা খুব জটিল, আমরা সব ব্যবসায়ী সবার কাছে টাকা পয়সা আছে, সামনে আর যাওয়াটা ঠিক হবে না, আজ রাতটা আমরা এই গির্জার পাশে অবস্থান করি, না সকালে এখান থেকে উঠে আমরা বাজার ধরব। সবাই ওই গির্জার পাশে নামলেন, বসলেন 40 জন ব্যবসায়ী। কিছুক্ষণ পরে বলবো থাবু ডাকবে, কিন্তু আগে বসো একটু, আমরা ক্লান্তি হয়ে গেলাম, একটু এখানে বসে জিরাই। এই অবস্থা যখন হলো সবাই গিয়ে গির্জার মাঠে বসলেন। গির্জার মাঠে যখন বসলেন, বসার পরে ওই গির্জা খারুকার জল আসিল, খুব কাজ করাওয়ালা, খুব সুন্দর লাগতেছে। আরবের ব্যবসায়ীরা বলে আমরা তো এতদিন এতবার গেলাম, এই গির্জাটা খেয়াল করলাম না, এটা পুরানা গির্জা কিন্তু বেশি সুন্দর। থাকাই রইলেন, থাকাইতে থাকাইতে কিছুক্ষণ পরে একজন বয়স্ক মানুষ বের হতে লাগলেন। এটা কোনো সাধারণ মানুষ নয়, খ্রিস্টানের বড় মৌলই ফাদ্রি, না ফাদ্রি। উনি আস্তে করে দরজাটা খুললেন গির্জার, খুলে দুই হাত দিয়ে সোট ধরলেন, ও ভাই কে সই থাকো ফিচ্ছে না সাইও, এলে টুস করে ফুটিলে উনি আরে ফেলে যাইবে, বুঝলি মাঝে মাঝে ফিচ্ছে কাজ আইতে লাগবো, যে জিন্দিয়া সিন্দিয়া খারাপ থাকো, এই লেম্বোজনের ডাক দিলি তুই ফিচ্ছে যা দেখো ভাই ভাই যে গেছ, এলা খারাপ তাই না, আত্মা ভালো লাগে যার দরকারই তো অন অন বই যাবে কি কে কো বয়স শুনেন। আল্লাহ দাঁড়িয়ে রইলেন মহব্বত, আল্লাহ তাদেরকেও কবুল করো, আসেন কি বার ইয়ে করলাম দে ফাদ্রি মলয় নিয়ে খ্রিস্টানের, খ্রিস্টানের মলয় প্রত্যেকের উপর মলয় আছে তো, হ্যাঁ না খ্রিস্টানের মলয় আরা মুসলমানের মলয় আর আরে এন্দুর তো মলয় আছে, বহন খাওয়া দেরি বড়ুয়ার তুগ্গ আসবে টোর, এই তো এক একবার তুগ্গ মাথা আছে তো, খ্রিস্টানের মালয় ফাদ্রি। উনি দুই চোখট ধরলেন, কিন্তু ফাদ্রিটা এমন ফাদরি, চুল নয় শুধু ভবন নয়, শরীরের যা ক্যাশ আছে এগুলো সাদা হয়ে গেল, তার মানে এক্সপায়ার ডেট শেষ, এলে বয়স্ক জিবে শিবির। আবু জাহেল আমর বিন হেসাম ওর আসল নাম, আবু জাহেল ই আর এক যার কত এতে বড় বিলিশের গান থাকো তো, ওটা কী বারে যা রে এবে কী বারে যা, একবারে বুড়া বহুত দেখো ছেলে টেকচার আইবে দেখো তুমি যা, আবু জাহেল আমাদের এটা কী দেখো, সবাই দেখতে লাগলেন ওই ফাদ্রিকে।
ফাদরিয়ে থাদের দিকে বড় বড় চোখ করে তাকায় রইলেন। আবু জাহেল কত ডান নসাইস ইবেলা খাইয়েন ইবের আজার হইল আর আড়িয়া শিয়া না ইবে আড়িয়া শিয়া না খানজার দ্বারা এলাকার এখন অধিকার আছে। শেষ পর্যায়ে কি করা গেল দেখেন, ফাদরিটাকে ওই 40 জন ব্যবসায়ী তাকায় রইলেন, ফাদরি ওনার দিকে তাকায় রইলেন। কিছুক্ষণ পরে ফাদরি দুই হাত ছেড়ে দিলেন চোট থেকে, আস্তে আস্তে তাদের দিকে আসতে লাগলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 40 জন ব্যবসায়ী মিকে আসতে লাগলেন, আস্তে 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 ফয়লা দেখতে লাগলেন আবু জাহেলকে। কোন হারে আবু জাহেল সগুরার কদায় মাত না রে সাথে এখন মাত্রম ফিডার কাঁচাইব, কারণ এলাকাত মানুষটাকে অন্তর্গুলি দিব দেখ। একবার নিস্তব্ধ হয়ে রইলেন, মানসা মাথা না যা সুক্তা কাটাই না যা, ওই ফাদারি দেখার যা দেখো। উনাকে দেখলেন, আবু সুফিয়ানকে দেখলেন, আবু তালেবকে দেখলেন। এভাবে 40 জন বড় বড় ব্যবসায়ী সবাইকে দেখার পরে ওই ফাদারি হঠাৎ করে দুইজন মানুষ ফাঁক করে করে ফাঁক করে করে কারো মাত নাই ফাঁক করে করে ফাঁক করে করে ওই ফাদারি আমার রসুলের পাশে গিয়ে হাজি। তোরা কথা কর দেন ওই নামাতি সবাই সালাতুনিয়া ওই সকালের বাতাসের রে তুই কোথায় চলে যা, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যা, সালাতুনিয়া আই শাহিনি শাহে মদিনা আমরা কত বাগবান, আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভগবান, সালা দুনিয়া কি দে। ফাদরি দুইজন মানুষ ফাঁক করে করে নুরুন নবীর পাশে আসলেন। রসুল জড়ন না সাড়ে 8 বছর 9 বছর বয়স ওই ফাদরি বৃদ্ধ মানুষ বুড়া মানুষ, রসুল পাকের নুরানি ডান হাত মোবারক ধরলেন। অথচ ইবলি বেফরিস আছে না নাই খড়া আর বত খড়ে সিরিয়াত ওই ফাদরি নুরুন নবীর ডান হাত মোবারক ধরে আমার রসুলকে একটু দাঁড় করাইলেন, আমার রসুলও দাঁড়ালেন। সবাই আশ্চর্যিত হয়ে গেল ব্যবসায়ীরা, ও আরবের ব্যবসায়ী ওই ফাঁদরি উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আরবের ব্যবসায়ী ফাঁদরি ব্যবসায়ীরা আপনারা কি এই ছেলে কি আপনারা চিনেন, সুবহানাল্লাহ না এই ছেলেটা কি নিয়ামত আপনারা কি চিনেন। ব্যবসায়ী হলো কদ্দে কি হবু আবু তাহলে কত পাইবে আর ভাই ফুট ইবার কি একজনে বাম তবাই কর স্বাস্থ্য ভাই কর যাতে দিলে পরিচয় দিয়া পরের এক একজন দিতে লাগলেন, এটা আমার বাতি যা এটা আমার অমুক এটা আমার সমুখ নয় না। ওই মন্ত্রী বলতে লাগলো বাবারা আসলে আমি যেটা চিনি আপনারা সেটা চিনেন না, আমি যেটা চিনি আপনারা সেটা চিনেন না। আবু তালেব তো মনে মনে খুশি যার হতো না দৈর্ঘ্য তো আর পাইবো রে না নিশ্চয়ই সম্মান দেয় না নয় নয় এত যে সান বলে ফেলবে উনিও কল্পনা করতে পারে নাই, এটা আপনার বাতি যা আবু তালেবকে বলতে লাগলো কথা হ্যাঁ এটা আপনার স্বাস্থ্য ভাই আপনার মত ভাই এক একজনের পরিচয়, আমি বাদরি বলি এটা কারো বাতি যা নয়
কারো ভাতিজা নয়, কারো মামা নয়, কারো চাচা নয়, এটা হলো হাজা রাসূলুল্লাহ। বেগুন চমকি নগরী হবু ডাইরেক্ট কবিলে দিবে রসুল ইবে আশ্চর্য হয়ে গেল গই হবু কি কর টনার করি উমাইয়া বংশের আবু জুবিনের মাথা ধরে গিয়ে গই তে বস সিয়ানা আছিল ইতে কদে ইবুয়া যদি রসুল হয়ে যায় গই তাহলে কোরআশ বংশ তো আমিও যে মারার বংশ বরবাদ হব ইয়ানের যে কোনো মূল্য আমি হন্ডাইতে হবে নইলে এটা ইতিহাস হয়ে যাবে এ চল্লিশ জন মানুষ সাক্ষী হয়ে যাবে গই এ বান্দরের কথায় এই উমাইয়া বংশের আবু সুফিয়ান ফাঁদেরিকে বলতে লাগলো হে মাদেরি এটা যে রসুল আপনি চিনলেন কিভাবে প্রশ্ন করলেন ইবুদুর রবি আপনি চিনলেন কিভাবে ফাঁদেরি মুসকি হাসি দিয়ে বলে বাবা ইজলিস বস আমি আরো বলি এটা রসুল ন ই বল যে সৈয়দুল কৌনাইন বেশুদে এই জগৎ ন ওই জগতের নবী আর আশ্চর্য হয়ে গেল গই খোয়ান হইয়ে তাই পরে গেলাম আবু সুফিয়ান বলে এটা তোর লকব আরো বাড়িয়ে দিল নয় ন এটা সাধারণ কোন ছেলে নয় এটা হলো ইমামুল আম্বিয়া আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রসুল যে আল্লাহ এ দুনিয়ার জমিনে পাঠাইলো সমস্ত নবীদের ইমাম ব্যবসায়ী হল চমকি গেল গই প্রভু এ বান্দরি কেন এই ঘটনা উনাই দিল হে বান্দরি এ ঘটনা কেন জানে দিল সঙ্গে সঙ্গে আবু জাহেল আবু জাহেল বড় সিয়ান আবুল হেকম জ্ঞানের বাপ আবু জাহেল বান্দরি আপনার কথা তিনুটা শুনলাম আমরা মানলাম কিন্তু এটা যে রসুল আপনি চিনলেন কিভাবে সুবহানাল্লাহ ইবে যে নবী ইবে যে সমস্ত নবী অলের ইমাম ইবে তুমি চিনিলা কিভাবে ক্যাং করে চিনিলা কিরকম চিনলে সঙ্গে সঙ্গে ওই ফাঁদিরই উত্তর দিতে লাগলেন বাবারা আরবের ব্যবসায়ীরা আমি বুড়াকে আপনারা সাধারণ বুড়া মনে করো না এই সিরিয়ার জমিনে যত ফাঁদরি আছে সবাই আমার থেকে ফতোয়া নে মানিবে বড় মল ওই অগুন বেগুন ইবেতুন কি লই যা ফতোয়া লই যা হতে কিরকম ফতোয়া নে জানো দুইটা বড় বড় কিতাব এ দেশের মধ্যে মশহুর একটা কিতাব হলো মুসা নবীকে যে কিতাব দেওয়া হলো তৌরাত কিতাব আর আমাদের ঈসা নবীকে যে কিতাব দেওয়া হলো ইঞ্জিল কিতাব আমি দুইটা কিতাবের হাবে সাহেব আমি দুনু কিতাবের পণ্ডিত কিন্তু আমি যখন কুল্লাম নাসার তাওরাত আমি যেতে কিতাবে উন উল্ডোয়ের তৌরাত কিতাব ইঞ্জিল কিতাব যখন দেখি এ ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এই ছেলেটার নাম আমি তৌরাত এবং ইঞ্জিল কিতাবে চোখে দেখেছি তিবে যে নবী এটা চিনলে কিভাবে মেরে ইয়া কাকি উলফত বাদন কো জগমগাতি হে না দাগা না এটাকে চিনলাম কিভাবে নতুন করে দলিল দিতে হয় চেহারাটা দেখো আপনারা চল্লিশ জন ব্যবসায়ী কোনো সাধারণ নয় বিলাসবহুল টাকাওয়ালা ব্যবসায়ী আশা করি ছোটবেলার থেকে আপনাদের টাকা পয়সার অভাব হয় নাই কিন্তু আপনাদের চেহারা আপনারা তো সুখে শান্তিতে সবাই ছিলেন আপনাদের চেহারা আর ওনার চেহারার মধ্যে আসমান জমিনের ব্যবধান
मेरे आँखों की उल्फतों बदन को जगमगाती है, कभी यह ले मोहम्मद का बदन मेला नहीं होता। शुद्ध उनार चेहरा जलते से ना उनार बंशर मध्य जे औलादेर आसबे ओदेर चेहरा एभाबे जलते थाकबे। जलन ना खाना गौ समाज भंडारी हजरत कबला जरा देखे हजरत कबला सारा दी बोलन उज्जैतु औलाद रसूल 141 औलाद रसूल सैयद मोहम्मद ताईश हुजूर लाकुटी में जुतन बासिले विलित तरीबे अब गाना करा शुद्ध नूरुन्नबी सारा दाल देना तेरी नस्ले पाको में है बच्चा बच्चा नूरु का नस्ले बाकर औलाद सारा दियो की जरे नुजर है तो इफ्शो जुर्बानी ये जस्ने जुलूस तो इफ्शो जुर्गादे ये जुलूस और मध्य मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है। तो इफ्शो जुर्गादे निजे सग देखे जी ये जुलूस और मध्य आमार पियो रसूल हाजिर ये लाय एक बार सड़क लाग गिद उन सहर और जलन का से जुर्गाना कभी यह ले मुहम्मद का नबीर वंशधर खुदर आहल कभी यह ले मुहम्मद का बदन मेला नहीं हो ता साला दुनिया जमीन मेली नहीं होती जमन मेला नहीं हो फराना जमी मेली नहीं होती जमन मेला नहीं हो मोहम्मद के गुलामों का कफन मेला नहीं हो ता साला दुनिया सारा कुछ जन्नत में की हरकना वाना साला तो नहीं आं जो नाम मुस्तफा चुमे नहीं तो कोती कभी आके नबी नाम जरा सुमा खाई बो इतने सगत कोनो दिन अल्लाह को जब इस तरह होते नियन होई दे आला हजरत शेरी पे लिख के दे एक बार लेकर एक बार बोलो रसूल जो आया से सुमारे विरोधी तो कर दास है जो नाम मुस तो वाचु में नहीं दुखते कभी यहाँ के पहने ले प्यार जो उनका पहने ले प्यार जो उनका बदन मेला नहीं हो ता साला दुनिया सुभान अल्लाह गाना अंदर ये सिन्ने ना वो गाना सिन्ने तो ना सिन्यान माता सुधर सिन्ने तो ना रसूल जाना जो ये ना जाना जाना ये तो दुआ करके थे बेअगुने निजरे निजे बांसा बेल्ले की करके थे मैं नाजा तो नहीं फनोवर ये जगर जगमगाती है सनाये मुस्तफा करने सुभान अल्लाह सुधु रसूलर भाषंगा करन तक निज जीवन इज्जत बारी से कोई सुभान अल्लाह सनाए मुस्तफा
करने सुखनों मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। जगह नहीं, सम्पत्ति आमार नई, जगह आमार नई, बिल्डिंग आमार नई, जमीन आमार नई, ए अंधार कबरेर मध्ये ছেলে মেয়ে আমার হবে না, স্ত্রী পুত্র আমার হবে না, ধন সম্পদ আমার হবে না, ক্ষমতা আমার হবে না, কিন্তু এই আন্ধার কবরের মধ্যে একমাত্র নবীর গোলামি ছাড়া আর কোনো সমাধান না। গোলামি মুস্তফা অনুকা কফন মেলা নহি হতা। কেউ নাই এ না কি এ না দিয়ে রোদে শুকাইয়া পানিতে ভিজে ভিজে যে এই ছেলে মেলে ছেলে মেয়েকে লালন পালন করতে লাগলাম, কেউ কি কবরে যাবে? আর ভিতরে যাইব না? একমাত্র নূরুন নবী সারা কোনো সাহারা না। রসুল সারা কোনো সাহারা নাই। সুবহানাল্লাহ। আসা না नबी के पास कलंदर पर जुबलते कभी उनकी जुबा मेली नहीं होती, सुखनों में ला नहीं होता। शरीर तो दूर होता, निजे जुबान और निजे हमे लग दोनों एकमात्र नबी सोहबत सारा নিজের নিজের হনা হামতে জবামেলি নেই হতি সখন মেলা নেই হতা। মোহাম্মদ কে গোলাম কা কফন মেলা নেই হতা। আল্লাহ আমাদেরকে আশিক রসুল বানাও, নবীর খুশবুওয়ালা বানো। আল্লাহ আমাদের একটা সালাম নূর নবীর রূহ মুবারকের মধ্যে পৌঁছে, নবীর খুশবু দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করে দো। উগ্র সড়ক লই চল ভাই, খামে যাবি হই, তকদির পরিবর্তন হয়ে যাবি হই, চিন্নে না ফাঁদেরি, চিন্নে না ফাঁদেরি, চোখের পানি ছেড়ে দিল। ও আরবের ব্যবসায়ীরা, আপনারা যদি আসা আসা এই নূরুন নবীকে যদি চিনতেন, কেয়ামত পর্যন্ত ওনার কদম ধরে আপনারা লটকে থাকতেন। আমি যেভাবে চিনেছি, তাড়াতাড়ি নূরুন নবীকে জড়িয়ে ধরলেন, ও রসুল আমার তো হায়াতে জিন্দগি চলে গেল, আমি তো কিছুদিন পরে মারা যাব, কিন্তু আমি জানি আপনি 40 বছর যেদিন হবে এদিন আপনি কলমার দাওয়াত দিবেন, কিন্তু এত এত টাইম তো আমি পাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কলমা পড়তে না পারি আমি বড় ভাগ্যবান নই, কারণ আমার ঈসা নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে একটা বাণী দিয়ে গেল, এমন একটা আখেরি নবী দুনিয়ার জমিনে আসবে, দুনিয়াতে ওনার নাম থাকবে মোহাম্মদ, আসমানে থাকবে আহমদ। ওনাকে যখন পাও আমার শরীয়ত বাদ দিয়ে ওনার হাতে কলমা পরে ওনার শরীয়তকে মাথার উপর তুলে না। হে বান্দরি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতে লাগলো। আবু সুফিয়ান উমাইয়া বংশের ইবে হতে লাগ, ইবে যে নবী ইয়ানের আলামত বুঝো, কারণ নইলে আর বেজালে থরি দিম গই। থইলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে লাগলেন ফাঁদেরি, এই আরবের ব্যবসায়ীরা ওনার সুরতের মধ্যে পৃথিবী তার কারো সুরত হবে না। একটা দলিল আপনাদেরকে দিয়ে দিলাম, 2 নম্বর দলিল, আমি যখন তৌরাত এবং ইঞ্জিল কিতাব পড়তাম, পড়ার সময় রসুলের সম্মান আমি পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দিতাম, কারণ আমি একদিন শোয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ এ নবীর শান যে কিতাবের মধ্যে এভাবে বর্ণনা হলো, আল্লাহ এ নবীকে আমি একদিন আমাকে দেখাইও, আমাকে একদিন দেখাইও,
স্বপ্নের মধ্যে আমাকে বলে দিল গায়েব থেকে আওয়াজ বলে হে বাদরি আখির জামানার নবীকে যখন মহব্বত করেছো এই নবী এই রাস্তা দিয়ে একবার আসবে সেদিন থেকে আমি আর কোনোদিন ঘরে যাই নাই এরকম কাফেলা যখন রাস্তা দিয়ে যায় আমি তো ঘরের জানালাটা খুলে দিই কারণ আখির জামানার নবী যে কাফেলার মধ্যে থাকবে আপনারা যখন আসতে লাগলেন হঠাৎ করে আমি জানালা খুলে দিলাম দেখতেছি আপনাদেরকে পাহাড়ে পর্বতে সিজদা করতে লাগলো সালাম দিতে লাগলো আমি বাদরির মন খুশি হয়ে গেল এই কাফেলার মধ্যে নূরুন নবী আছে মেরে বদন কো জগমগাতি কবি এহলে মোহাম্মদ কা কবি এহলে মোহাম্মদ কা বদন মেলা নহীঁ হোতা মোহাম্মদ কে গোলামোঁ কা কফন মেলা নহীঁ হোতা সালা দুনিয়া চিনে না এমন চিনা চিনল হুমায়ুন বংশের আবু সুফিয়ান নিঃশব্দ হয়ে গেল আবু জাহেল আর কথা বলতেছে না রসুল আবাককে বুকে জড়িয়ে ধরে রাখলেন ফাদেরি এই আরবের ব্যবসায়ীরা আজকে আমার মনের আশা ফুরাই গেল আমার মনের আশা ফুরাইল আমি দীর্ঘদিন পর্যন্ত এই রসুলের অপেক্ষা করতেছি এই রসুলের অপেক্ষায় অপেক্ষায় ওই দেখো একটা আমি উট বেঁধে রেখেছি এটা রসুলকে যেদিন পাইব সেদিন জবে করে আমি সবাইকে খাওয়াইব এই রসুল রুসিলাই আমি বান্দেরি আজকের থেকে এই গির্জা ছেড়ে দিলাম এ আপনারা যখন আপনাদের মাঝে যখন নূরুন নবীকে পাইলাম আপনাদেরকে আমি আগামীকাল দাওয়াত দিলাম খানার দত মটিবে কিরকম হ না রসুলের খুশি এ নূরুন নবীকে যখন পাইলাম আমি ওই উঠকে জবে করব আপনাকে দাওয়াত দিলাম সবাইকে আবু জাহেল হতে জিজ্ঞাসা কই আগা খানা ও ধরিল আর কি দিব জিয়ান ব্যবহার হইব সবে করলেন হা ফাঁদরি এলাকাবাসীকে ডাকলেন ও এলাকার মানুষ সেগুলো আমার মেহমান এবে মুরব্বী দিবের মানা না করে এগুলো আমার তাদেরকে একটু মহব্বত করো মাইন্তু আজা করো ফাঁদরি ঘর থেকে বের হয়ে গ গির্জার থেকে বের হয়ে ঘরে গেলেন বিবিরে যার উদ্দেশ্য আমি দীর্ঘ বছর আল্লাহ থেকে হায়াত খুঁজেছি সেই নূরুন নবী আমার চোখে দেখা হয়ে গেল যার নাম তাওরাত এবং ইনজিল কিতাবে আছে এই নবীর নাম ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীটা আমি পেয়ে গেলাম বিবি জান্নাত যদি পেতে চাও বেহেশতে যদি যেতে চাও আল্লাহকে যদি পেতে চাও অতি দ্রুতভাবে কি করতে পারো তাড়াতাড়ি করো কারণ আমি ওর জবাই করব সবাইকে নিয়ে খানার ইন্তজাম করব তুমি একটা কাজ করো আজকে রাত্রে আমার নূরুন নবীর জন্য ভালোভাবে যেভাবে ফিটে বানাইতে পারো ওইভাবে বানাও কারণ এগুলো এখন খাইবে না আমার নবী যখন সিরিয়ার উদ্দেশ্যে চলে যাবেন গোড়ার উপর আমার নবীকে এগুলো দেব একটা একটা ফিটে খাইবে আমরা দুজনের কথা নূরুন নবীর মনে পড়বে ফলে বান্দরি জবে করে দিলেন ওর জবে করার পরে খানার ইন্তজাম হয়ে গেল
ফাঁদরির গছ ছোটো, খোদা এত মেহমানকে এখানে জায়গা দেয় তো ঠিক জায়গা নাই, আরবের একটা বড় অভ্যাস আছে সবাই একসাথে মিলে কি খায়, অ কোথায় নিয়ে যেতে পারি এখানাগুলো কোথায় নিয়ে যেতে পারি। অ শেষ পর্যায়ে উনি বাইরে বের হয়ে গির্জার পাশে একটা গাছ আছে, উনি চিন্তা করলেন গাছের ছায়া যে অনুপাতে পড়লো আশা করি 40 জন ব্যবসায়ী এই ছায়ার ভিতর খানাগুলো মন খুলে খাইতে পারবে, আমি খানাগুলো গাছের গোড়ায় নিয়ে যাই। ওই বান্দরি সমস্ত খানা পাক করে তারপর দিন গাছের পাশে নিয়ে আসলেন, ব্যবসায়ী সবাইকে ডাক দিলেন, বাবারা আপনারা আসেন। এই রে বাপরে বাপ, যে খোশবদার খানা উনি পাগাইলেন, ব্যবসায়ীরা সবাই বসে গেলেন। বসে যাওয়ার পরে ফাঁদরি সবাইকে আবার চোখ ঘুরাইতে লাগলেন, আবু জাহলের কথা আবার কি গিয়ে এটা আরোগ্য বাহিনী হলো, সবাইকে চোখ ঘুরাইতে লাগলেন। চোখ ঘুরার পরে বাবারা আপনাদেরকে খানা দেওয়া যাবে না, খোদার এক বেজাল, নয় নয় আপনাদের খানা নাই, বিষয় কি হতে বিষয় দেখতে যে আপনারা 40 জনের ভিতরে নুরুন নবী নাই, ইতি তেরে সার দেখে দেন্ডের ভিতরে রসু ওমা নবী কোথায় গেল, যতক্ষণ এই নুরুন নবীকে পাওয়া যাবে না এতক্ষণ খানা উদ্বোধন হবে না। আর এক বেজাল বলি দেখতে যে আবার সবাই উঠে গেলেন, নুরুন নবীকে খুঁজে আনেন না হলে খানার উদ্বোধন হবে না। হা কেউ এই পাহাড়ে কেউ এই পাহাড়ে কেউ এই পাহাড়ে খুঁজাখুঁজি পরে গেল, আমার রসুল কোথায় গেল, মোহাম্মদ সাল্লাহ ইসলাম হঠাৎ কোথায় চলে গেল। ব্যবসায়ী ফাদারি বলতে পারছে নয় নো আপনাদেরকে খানা দেওয়া যাবে না, আপনি ওনাকে খুঁজে দেখেন। আহা কেউ ইকে কেউ ইকে ছ চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। ফাঁদরি আসমানের উপর তাকাইলেন, দেখতেছে এক টুকুরা মেঘ খড়ে আসমানত। ফাঁদরি বলে আমি জানি কিতাবের মধ্যে আছে নুরুন নবীর মাতার উপর আল্লাহর একটা রহমতের ছায়া স্পেশাল দূরতে থাকবে। ফাঁদরি সোয়াদ আসমান আপনারা পাইবেন না, আমি পাইছি কোথায় কোথায় আসমানে কোথায় ডাকাটা গেল কোথায় এখানে যাই না একটু আসেন। ধীরে ধীরে ফাঁসে গেলেন, পাহাড়ে যখন উঠলেন পাহাড়ের নিচে আবু তালেবের যেই গোড়া নিয়ে গেলেন ওই গোড়াটাকে দেখতেছে নুরুন নবী সরাইতে লাগলো, গোড়ায় বেড়ে গিরের সরার সরাতে সরার আসমানের ছায়া নুরুন নবী যেখানে যাচ্ছে আসমানের ছায়াটা দেখতেছে আমার নবীর পিছে পিছে দৌড়তেছে। ফাদরি বলে এই আরবের ব্যবসায়ীরা নবী দেখো রোদে আমাদের মাথা ছিঁড়ে যাচ্ছে আর আল্লাহর একটা স্পেশাল রহমতের ছায়া নুরুন নবীর মাথার উপর ধরতে লাগলো। তোরা আই তো তোরা আইসিন পারিবি লোক কম করিসিন দেখ বহুদানে মরতবা তুজু কো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কালামে মসজিদ নে কাহা ইয়ে সাহা নবী শান বেগুন কোরআন থই তো না ইয়ান হদ দেরি কে কালামে মসজিদ নে কাহা ইয়ে সাহা তেরে শহর কালাম বকা কি কসম ইয়ে কালামে ইলাহি মে সমসু দোহা সালা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করো,
জীবনের গুনাহ মাফ করো আমিন নূরুন নবীর খুশবু নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করে দাও আমিন চিনে না চিনে না মানে দে এত বিয়াদ কোরআন দলিল হিসেবে লিখে দে না না ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম নবীকে তারা এত চিনে চিনতো নিজের ছেলের থেকেও বেশি কিন্তু না মানে কা কমতা যাবি কি দেই কোরআন কই দেন ইয়ারিফুনা হু কামা ইয়ারিফুনা আবনাহুম হ্যাঁ চিনে চিনতো নিজের বুয়াতু ন বেশি অত তুমি সিনার পরিচয় ন না মানে কা কি যাবি কি দেই আল্লাহ নূরুন নবীর খুশবু আমাদের প্রত্যেককে নসিব করো আমিন আর একটু জোরে বলেন আমিন জীবনের গুনাহ মাফ করো আমিন রাসূলের কেন মিশন হবা বা খতম নবী ফান্দরি তাড়াতাড়ি গিয়ে আমার নূরুন নবীকে জড়িয়ে ধরলেন বাবা আপনি নাই খানা নাই আসেন বেয়াগুন উজয় বেড়াই রে রসুলের বাক্যে আনলেন এস্তেকবাল জানিয়ে বসাইলেন একবার মধ্য কানে বসাইলেন আবু তালেব কত ভাই ফুট ভয় এটা নইলে মাথার আগে বাদ দিত না এটা বাতা দিত বাসন কারিলে ফিরে দিলে ওই আহা সবাইকে বসাইলেন বসার পরে খানা বন্টন করার সময় নূরুন নবী মুসকি মুসকি হাসতে লাগলেন ইবে এনে ছোট হইল ইদে না ইবে গোটা সৃষ্টি জগতের মূল্য না নামাতিল ওই সাইল ওই দেয় না সুবহানাল্লাহ নূরুন নবী চতুর্দিকে তাকাইতে লাগলেন সা সাহেব ভাই ভিতরে বয় দি আবু তালেব এক পাশে বাইরে গিয়ে বসে রইলেন হঠাৎ করে আমার নবী মাথা মোবারক একটু আলেক করে দেখতে লাগলেন সাসা রোদের মধ্যে সাসা ভাই বুত করতে না আমার সাসা আমাকে জান থেকে মহব্বত করে উনি ওনার আব্বার থেকে ওয়াদা নিয়েছেন আমার দাদার থেকে সাসাকে এখানে আনবো আমি সেখানে যাব কেন আদর্শ আদব বড় ডাউন জিনিস না এ না আদর্শ দেখাই দেন সাসা লই দিতে বিবাহ গুরু সাসা বাফের মতো সাসা ঠিক নে আর ভাই মরি গেই বড় আফসুন এবার গতি তুই উদ্যোগ গেল গোড়া বিড়ে না আর একটু যে জাঙ্গার দাম বাড়ি গিয়ে ওড়ো এলে বহুত মহাপত্যে শ্বাস হল আছে তো লুকুলি দোয়ালে বা দিয়ে দিই আল্লাহ কবুল করক আমিন কো না রাসূল পাক দেরি না করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নূরুন নবীর কত আদর্শ আমার নবী এই জায়গা থেকে উঠে ওই জায়গায় গেলেন সাসা আপনি ওই জায়গায় যাই আমি এই জায়গায় বসি কারণ একটা রহমতের ছায়া আমার মাথার উপর থাকে কিন্তু আপনার উপর নাই একাংশায় আর উদ্দি কিন্তু আপনার উপর আপনি এখানে চলে যান আমি এখানে বসি কেন শিখকে অবাস হবে সুবহানাল্লাহ সাসাকে কোথায় ভিতরে পাঠাইলেন নূরুন নবী বাইরে বসলেন বাইরে যখন বসলেন গাছই বোয়ার এক গাছ হইয়ে গাছ নাই খেয়াল কর কিদিন রসুলের এক নাম বুকল লইলে কম এখন নূরুন নবী গেল গদি হাঁটে সাসার দিল দিয়ে হাঁটে গাছ কদার দেরি করেন ঠিক হইতো ন যা সাই আসবে এখন নূরুন নবীর মাথার উদ্দিকে এখন বেগুন হলো যে ঠেলা দিয়ে ওয়াসাই লা খিদমতি সাদার নবী ওগদ গাছ খামিয়ং গরিবি লিখতালি দে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানতে কো মহব্বত করি সুবহানাল্লাহ খানাগদ গাজো নবীর জিনি সুন্দরানো সিনলাম দি আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন একটু জোরে বলেন আমিন যাক গাছ আমি রাসূল হুকুম দিচ্ছি যাও আবার বন্টন হলেন গাছ বরাবর গিয়ে খানার পর্ব শেষ করলেন খানার
পর্বতে কোন শেষ করলেন, ও জোর দারে ফাঁদেরি খানতে লাগলেন, ফাঁদেরি খান্দের আমার রসুল তো বুঝতে পারলেন, অবুক ফাঁদেরি এত কাঁদা কানতেছে কারণ আমি রসুল তো এখন চলে যাব, এ বান্দরি তো এখন অসহায় হয়ে যাবে। আমার নুরুন নবী ফাঁদরির পিঠ মোবারকে হাত দিলেন, বাবা একটু আলেক হয়ে আমার পাশে আসেন। রসুল এবার ওই ছোট অবস্থায় ওই ফাঁদরিকে নিয়ে একটা পাশে গেলেন, আব্বাজান এ আরবের ব্যবসায়ীরা কেউ যদি আমাকে না চিনে আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি কোন সাধারণ জিনি নয়, ইন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আপনাকে আমি খুব চিনার মতো চিনেছি, ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলুল্লাহ, আপনি যে আমি রাসূলকে এত মহব্বত করলেন এই মহব্বত কোনোদিন বিতা যাবে না, 40 বছরে যেদিন পেয়ারা মাওলায় আমাকে যখন নবুয়ত শুনাই দিবেন তখন আমি কলমা পড়ার সময় সবাইকে যখন পড়াইব, আপনি যখন কবরে চলে যাবেন এই কবরের ভিতর আমি রসুল আপনাকে কলমা পড়াইব। আপনার কোনো চিন্তা নাই, আর আপনি ইয়া রসুল আল্লাহ তো আমি কবরে গেলে এই মুহূর্তে আজাবে থাকবো না, কি আজাবে থাকবেন, যার সাথে নুরুন নবীর সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহর জমিনটা তার হাতে চলে আসে। গোলামে মুস্তফা উনকা কফন মেলা নহি হো তা সালা দুনিয়া, চিনে না আমার স্ত্রী মহব্বত করে আমরা সারা রাত এগুলো বানাইলাম, কারণ আপনি তো এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, ভিতরে ঢুকবেন, ফাঁদের মধ্যে খানাবিনের তেমন ব্যবস্থা নাই, এই ফুটাগুলো একটা একটা খাবেন আর আমরা দুজনের জন্য একটু দোয়া করবেন। আহা, নুরুন নবী বলে আমি ওনাকে দেখব, খারে ফাঁদরির স্ত্রী রে, আহা রসুল বাদ ওমা নবী কদম দিব তো করিয়েন দামি না নবা ও জোর না, ফাঁদরি চোখের পানি ছেড়ে দিল, অবু কাজ জোর করি নড়াকিতে কিল্লা ইয়ান আর বিয়াদ অভিহিব দেই, নুরুন নবী যখন যাইতে চাইল আমি এস্তাকবাল বলে নুরুন নবীকে ঘরে ঢুকাইলাম, দেখতেছি আমার থেকে আরো বড় মায়াদার আমার স্ত্রী, ওরে বাপ রে বাপ, চোখের পানি চেড়ে চেড়ে কানতে লাগলো, আমি সামান্য এক হাত দিয়ে পিঠা বানাইলাম, একটু হাত দিয়ে খাইলে আমার মনটা শান্তি হয়ে যাবে, উচ্চ স্বরে সুবহানাল্লাহ। নুরুন নবী এই জায়গার থেকে সুসংবাদ দিতে লাগলেন, আল্লাহ কিয়ামত যতদিন হবে আমি রসুল আপনারা দুনুরুন ছাড়া কোনোদিন বেহেস্তে ডুববো না, হামাই না দলিলে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন খতম নবী, নবীর আশে কইলে ইজ্জতের দ্বারা যাই তোলায় তোলায় বাড়ি যায়, রাবিয়া বসরির আব্বাজান, রাবিয়া বসরির হযরত ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরির বাপের নাম, মা নামাজ দিলে মাই ভুলো, রাবিয়া বসরির আব্বাজান ঘরের দরজায় বসে বসে চিন্তা করতে লাগলেন, মন কালো হয়ে আছে, হঠাৎ করে রাবিয়া বসরি ঘর থেকে বের হয়ে বাপের চেহারার দিকে তাকায় রইলেন, পিঠে হাত দিলেন, হাউজি আব্বাজান মনে হয় আপনি চিন্তার মধ্যে আছেন, মা রাবেয়া মানি 4 নম্বরেরই রাবে কলম্ব, এবার আরো মাইয়ে ফোয়া আরো আসিল না, সংসার একখানা বাড়ি মিক্কি আসিল, কিন্তু এই অনুপাতে ইনকাম ওবা হওয়া না, ইনকাম ছিল না কিন্তু সংসার একটু বাড়ি ছিল, রাবেয়া বছরের আব্বাজান ঘরের দরজায় বসে বসে চিন্তা করতে লাগলেন,
রাবেয়া বসরি বাবের চেহারার দিকে তাকিয়ে আব্বা জান আপনি মনে হয় চিন্তায় আছেন, মারে আমার বয়স তো বৃদ্ধ হয়ে গেল, আমার অনেক মেয়ে বিবাহ তো দূরের কথা, কিভাবে তোমাদেরকে খাওয়াইতে পারি, সংসারটা চালাইতে পারি, একটু চিন্তার মধ্যে আছি। রাবেয়া বসরি বলে আব্বা জান এত চিন্তার কোনো প্রয়োজন নাই, আপনার ইজ্জতটা তোলায় তোলায় বেড়ে যাবে। হ্যাঁ আব্বা জানে, ও মা জননী এগুলো কি বলতে চাস? আব্বা জান আপনি এই মুহূর্তে বসরা শহরের বাচ্চার কাছে যান, মোহাম্মদ ইবনে সুলাইমান হাসলি রহমতুল্লাহ আলাই, বসরা শহরের বাচ্চার কাছে গিয়ে আপনি বলেন আপনাকে 1200 রিয়াল দেওয়ার জন্য, মতান্তরে 600 রিয়াল হদজে কিন্তু বহুত দরকার তৈরি হোক, 1200 রিয়াল কিয়া আমাকে উনি 1200 রিয়াল দিবে কেন, আর আমি উনার কাছে যাইতে পারবো কিভাবে, উনি একজন প্রধান প্রধানমন্ত্রী, উনার কাছে আমি কিভাবে যেতে পারি? নাই না। রাবেয়া বসরি বলে আব্বা জান এমন একটা জিনিস দিব আপনাকে ইস্তেকবাল জানিয়ে বাচ্চাই ঘরে ঢুকাইবে। হজি কি দেখাইবে তে? আব্বা জান আমার সাথে নুরুন নবীর সাথে লাইন আছে, আমার সাথে নুরুন নবীর সাথে সম্পর্ক আছে, মা এগুলো কি বলস? ও আব্বা জান এই মোহাম্মদ ইবনে সুলাইমান খাসলি বসরা শহরের বাচ্চা, উনি বড় আশেক রসুল মানুষ, উনি ঘুম যাবার আগে প্রতি রাতে নবীর উপর সাইশ্যবাদ দরুদ শরীফ পড়ে। হাসবার এবং নবী জানে আর উনি জানে, উনার স্ত্রী ঘরের পরিবার কেউ জানে না, প্রতি রাতে উনি সাইশ্যবাদ নূর নবীর উদ্দি কি করে। আজকে তিন দিন পর্যন্ত উনি ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে দরুদ শরীফ পড়তে পারে নাই। আপনি এই কর্জগুলো নিয়ে আসেন, আশা করি আপনার পরিবারটা সচ্ছল হয়ে যাবে। কেন কথার অবসারে মাইয়া লাস্তা দেখাই দিল দে, কেন লাস্তা মন খুশি হইয়ে না অবসর না, তাড়াতাড়ি রাবেয়া বসরির আব্বা জান মেয়েকে জড়িয়ে ধরে কান্না পড়লো, আরে আল্লাহ কি ছেলে, এরকম একটা মেয়ে পাইলে তো বংশ ভাগ্যবান হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ধীরে ধীরে রাবেয়া বসরির আব্বা জান মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাই উনি বাদশার দরজার গেড়ে গিয়ে হাজির, দারোয়ান নাই নিয়ে খাওয়া না, দারোয়ানি বে তো প্রধানমন্ত্রীর তুন বারে এই যে হননি, মেডিকেল গেল হইতারি বে ডাক্তার তুন বারে দা আয়া বেড়িয়ে গুন, ও মার মাই যদি মন কুজি বারে ফেলে উন রাইচ্চা মধ্যে দাঁড়া দিবে গিতাম, মেডিকেল গেলে এ আয়া মাই ভগুন জল ভীষণ জল আর ভাল লাগছে রাতে অবুগে উনের ফুডানি হেঁটে কর তেলে সরা উডের পরে হ্যাঁ করে মিশে মাতির জন্য মেডিকেল গেলে হইতারি বে বারে ভাইলে এরি লুকুলি বিটম দে ওনের বিলবিলানি দেখি অফিসিয়াল জান না গেলে মেডিকেল করতে দিবে, হ্যাঁ একবার গেই দে করতে দি ফিড়ির ফিড়ির ফিড়ি ডাক্তরে দু না মাতি দি ডাক্তার আগে মাঠে দারোয়ান মজবুত উনার তো কাগজ সবর তেমন উন্নত নয়, সাহারা তেমন ডক নাই, দারোয়ানকে সালাম দিলেন, ছাইড় আপনি কে? ক্ষণ উদ্দেশ্য লে গলাইব আরে ফারান গেল তো গলাইত, দারোয়ান ভাই একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে, রাবেয়া বসরির বাবে ও দেখেন গুরুত্বপূর্ণ ইয়েন কি কত বাদশাহ মোহাম্মদ ইবনে সুলাইমান খাসলি একখান গোপন খামর দ্বারা গাইছে এইসব দিয়ে ফেস একখান বাজাই, বাদশাহ সুলাইমান খাসলি একখান গোপন খামত কে খাইছে ইয়ার কাজ জটিল নয় কি গোপন খাম হদে এটা আপনাকে বলা যাবে না, সরাসরি বাচ্চাকে বলবো আমাকে একটু যাওয়ার সুযোগ দেন, সুবহানাল্লাহ ইয়ে না দাওয়ান তাই হোক এই যে কহ না গোপন খামত কে খাইছে গোপন খামত তাড়াতাড়ি দারোয়ান গিয়ে খবর পাঠাইলেন
বাদশাহকে ছোট ছোট করে বলতে লাগলেন মোহাম্মদ ইবনে সুলাইমান গাজলিকে, আচ্ছা সাহেব একটা জটিল বিষয় আপনি বলে কি গোপন বিষয় ধরা খাইলেন, আমি তো জানি না। বাদশাহর মাথা টনহর করে উঠে, কি খোদা মানুষই ব্যবহারে আছে, কি করা যায়, আসতে দেব, কি আসতে দিবি, গেল আর কে আমত হইব, বে কি কইতে যাই, ইয়ান যদি নুনিত হয় আর এক কেয়ামত কবে, ওনাকে তাড়াতাড়ি এখানে আসতে দেন। সুবহানাল্লাহ, মানুষ তো ইয়ে বাজি যথেষ্ট, এখানে করি ইকে বৈশ্য তো দে দিয়ে নিচে দেয় না পাল্লা, ইকে নিচে না, হ্যাঁ না না উঠিয়ে লো দায় তো হইল, হ্যাঁ হয় না ইকে তুমি কেয়াল করি কদুয়াতে হঠ ফরিলে ওই ভাঙ লাগে সালা তুনিয়া আর একটু জোরে সালাতুনিয়া জোরে, জমি মেলি নেই হতি জমানো মেলা নহীঁ হো মোহাম্মদ কে গোলামো কা কফন মেলা নহীঁ হো তা সালা দুনিয়া অবাদ আন শান্তি লাননি রসুলের বাগের আদর্শ যারা ভাইয়ে তারা জীবন পরিবর্তন হয়ে গেছে, ঠিক না, নূরুন নবীর আদর্শ যারা পাইলেন তাদের জীবন পরিবর্তন হয়ে গেল, তাড়াতাড়ি ডাকো মোহাম্মদ ইবনে সুলাইমান গাজলি রহমাতুল্লাহ আলাইহি, উনি বসরার বাচ্চা হলো, উনি একজন আশিক রাসূল ছিলেন, রাবি আবু সরির আব্বা জানকে ডাকলেন, ইবে না গোপন কথা জানে দেখো দই বলেন বলেন, এখানে বলবো অপেন জায়গায় একটু আন্দর মহলে বলবো, বাচ্চা দাঁতিকে গোপন ব্যবহার আর এন্ডে খাইবে লিখব আর লাইভ খাইবে লিখব, চলো চলো একটু আন্দর মহলে যাই। রাবি আবু সরির আব্বা জানকে দেখতে লাগলেন, কাপড় চোপড় তেমন উন্নত নয়, চেহারা তো উন্নত নয়, ওনাকে নিয়ে উনি যখন আন্দর মহলে চলে গেলেন, আন্দর মহলে যাওয়ার পরে বলো বাবা কি বলবে, খোদা আর 1270 রিয়াল দো, এইস আমাকে 1200 রিয়াল দেন, বাদশার মাথা টন্নর করে উঠে, খোদি জানেন না না এটা দেখতে কি 1200 রিয়াল কি লে দিতাম, কি উদ্দেশ্যে দিব, বাচ্চা যা আপনি যে ঘুম যাওয়ার আগে নূর নবীর উপর 600 বার দরুদ শরীফ পড়েন, আজকে রাষ্ট্রীয় কাজের জন্য 3 দিন পর্যন্ত পড়তে পারেন নাই, এ 3 দিনের কপ্পারাগুলো আমাকে দিয়ে দেন। অবাব বাচ্চা যাব তো ঠান্ডা হয়ে গিয়ে গই, এই দরুদ শরীফের খবর আমি জানি আর নূর নবী জানি, বাট করে ওনাকে জড়িয়ে ধরলেন, অবু নিশ্চয় আপনার সাথে নূর নবীর সাথে সম্পর্ক আছে, আমার সাথে নয় আমার মেয়ের সাথে পেয়ারা রসুলের সাথে সম্পর্ক, অবাব সুলাইমান গাজলি অবাব জান ঝাঁই লাগে আপনি নিয়ে নেন, আপনার জন্য আর টাকার অভাব নাই, কিন্তু আমাকে একটা সুযোগ দেন, সেটা কি আমি এক নজরে বাচ্চা যাব আপনার মেয়ের চেহারাটা দেখব, আমি এবছর সাহেবের লাই বসরা শহরের বাচ্চা তকদির নারে রিসালাত নারে তাওসিয়া হযরত আলী আবু শাহ রাহমাতুল্লাহ হুজুর আইসুদন আল্লাহ উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দহিলা আজকে জামিলুল উম্মাদের লিখি মাদ্রাসার সম্মানিত প্রধান ভকে হযরত হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাজী মাদ্রাসা লোয়ালি হযরত হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাজী মাদ্রাসা লোয়ালি
আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, নবীর খুশবু দিয়ে আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করো। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরে দিকে